বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। এখনকার দিনে ত্বকের মূল সমস্যা হলো ব্রণ ও ব্রণ দাগ, এছাড়া রয়েছে অবাঞ্ছিত লোম। মুখে ব্রণ বের হলে ত্বকের সুন্দরতা কিন্তু হারিয়ে পড়ে, আবার ব্রণ ঠিক না হলেও থেকে যায় ব্রণর কালো দাগ। এছাড়া রয়েছে শরীরে অবাঞ্ছিত লোম, এই লোমের কারণে এক অস্বস্তিকর হয়ে দাঁড়ায় আপনার সুন্দরতা। এই সকল কারণে আমরা নানান রকম দ্রব্য ব্যবহার করে থাকি, কিন্তু জানেন কি প্রাকৃতিক উপাদান এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়? তাহলে দেখে নেওয়া যাক এই প্রাকৃতিক উপাদান দিয়ে কিভাবে এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। এক নাম্বার, বেসন, লেবু এবং মধু। এই প্যাকটি তৈরি করার জন্য লাগবে বেসন। একটি পাত্রে 2 থেকে 3 চামচ বেসন নিতে হবে, 2 চামচ লেবুর রস ও আর নিতে হবে 2 চামচ পরিমাণ মধু। এবার এই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটি ত্বকে ভালো করে লাগিয়ে দিন, 20 থেকে 25 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ব্যবহারে আপনার ব্রণ সমস্যা দূর হয়ে যাবে, বিশেষ করে যেখানে ব্রণ আছে সেখানে লাগিয়ে রাখুন। 2 নাম্বার, বেসন, গোলাপ জল ও চিনি। একটি পাত্রে 2 চামচ বেসন নিন, 3 চামচ গোলাপ জল, 3 চামচ চিনি। এই সকল উপাদানগুলো একসাথে মিশিয়ে নিন, দেখবেন চিনি যেন দানা দানা থাকে। এবার এই মিশ্রণটি মুখে দিয়ে তারপর স্ক্রাব করুন 10 মিনিট। এরপর 15 মিনিট রেখে ঘষে ধুয়ে ফেলুন এবং জল দিয়ে নিন। এর ব্যবহারে আপনার ত্বকের অবাঞ্ছিত লোম চিরতরে দূর হয়ে যাবে। 3 নাম্বার, বেসন, হলুদ এবং টক দই। প্যাকটির জন্য নিতে হবে 3 চামচ বেসন, 2 চামচ হলুদ ও 2 চামচ টক দই। এবার সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি আপনার ত্বকে লাগিয়ে ফেলুন। লাগানোর পর 20 থেকে 30 মিনিট রেখে দিন, তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলুন। প্যাকটি আপনি ব্যবহার করলে আপনার মুখে ব্রণর কালো দাগ দূর হবে, ত্বকে একটা আলাদা উজ্জ্বলতা আসবে। এই প্যাকটি আপনি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।